নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে ইস্টবেঙ্গলকে নিয়েও কিন্তু কিছু আলোচনা রয়েছে এবং আইএসএল নিয়ে কিন্তু কথা বলা রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু আইএসএল নিয়ে আজকে কেরালার ঘরের মাঠে হায়দ্রাবাদ গিয়ে কেরালাকে হারিয়ে দিল ভাবতে পারছ এটাই আইএসএল এটাই খেলা তো ম্যাচের প্রথম মিনিট থেকেই কেরালা তারা অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করলেও হায়দ্রাবাদের পরিকল্পনাই ছিল যে মাঝ মাঠের উপর দিকে কিন্তু তারা কোনোভাবেই খেলাটাকে নিয়ে যেতে দেবে না যাতে ডিফেন্সের উপর অতটা চাপ না হয় সেইভাবেই খেলা হচ্ছিল কিন্তু আজকে কেরালা যেই জিনিসটা ভালো করেছিল কোরোসিং একটা ট্যালেন্টেড প্লেয়ার তাকে কিন্তু আজকে নামিয়েছিল উইং বরাবর কোরোসিং প্রচণ্ড পরিমাণে ডেঞ্জার ক্রিয়েট করছিলো প্রথম মিনিট থেকেই তো সেখানে কিন্তু তেরো মিনিটের মাথায় কোরোসিং একটা ক্রস করেছিল আর জেসুয়া যেসুয়া প্রতি ম্যাচেই প্রায় কেরালার জন্য ভালো পারফরমেন্স দিচ্ছে সে কিন্তু খুব সুন্দর একজন প্লেয়ারকে বডিতে নিয়ে কিন্তু ভালো ফিনিশিং করেছে করে প্রথমেই কেরালাকে লিড এনে দেয় এরপরও কিন্তু মুহুর্মুহুর অ্যাটাক কিন্তু থামায়নি অ্যাটাক করে গেলেও হবে কি গোলের মুখে তুলতে পারেনি কেরালা ব্লাস্টার্স সেই জায়গায় হায়দ্রাবাদ কিন্তু তেতাল্লিশ মিনিটের মাথায় একটা খুব সুন্দর গোল করেছে প্রথমে চুঙ্গামাত কিন্তু দারুণ একটা বল নিয়ে উইং বরাবর রান করে সেখানে পরাগ চলে যায় পরাগের বল কিন্তু একটা ভালো লো মাইনাস করেছিল সেখান থেকে গিয়ে অ্যান্ড্রে আলবা এই ব্রাজিলিয়ান প্লেয়ার কিন্তু মাঝমাঠ থেকে উঠে গিয়ে দুর্দান্ত একটা বক্স থেকে ফিনিশিং এবং সেখান থেকে কিন্তু জটলা থাকলেও গোল হয়ে যায় এবং সেখানে সমতায় ফিরে আসে হায়দ্রাবাদ এরপরে সেকেন্ড হাফেও কিন্তু পরাক্সিবাস সিবাস ভাই আলাদ দাই খেলছে পারাগ পারাগের প্রশংসা করতে হয় চুঙ্গামাছ সেও কিন্তু নিজের চেষ্টা করছে প্রত্যেকটা প্লেয়ার হায়দ্রাবাদে তারা যেন আলাদা লেভেলের পারফরমেন্স আজকে দিয়েছে এবং শেষের দিকে এসে সত্তর মিনিটের মাথায় পেনাল্টি হয় পেনাল্টিটা ভাই মনে হলো যে পেনাল্টি না দিতেও পারতো সেখানে হার্মিফাম রবিবার হাতে লেগেছে কিনা খুবই ক্লোজ কল কিন্তু সেখানে রেফারি মনে করেছিল যে এটা হয়তো বক্সের মধ্যে হাতে লেগেছে সেখানে হার্মিফাম রইফাকে যেরকম ইয়েলো কার্ডও দেওয়া হয় এবং পেনাল্টি দিয়ে দেওয়া হয় হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদ পেনাল্টি থেকে গোল করতে ভোলে না সেই ক্ষেত্রেও কিন্তু আলবা আলবাসে কিন্তু আজকে পেনাল্টি থেকে গোল করে দুই একে হায়দ্রাবাদকে এগিয়ে দেয় আর শেষের দিকে কিছু মিনিট যা খেলা হলো ওরে বাপ রে বাপ এই মনে হচ্ছে কেরালা গোল করে দেবে এই মনে হচ্ছে গোল করে দেবে প্রীতম কোঠাল সুযোগ পেয়েছিল লুনা সুযোগ পেয়েছিল রাহুল কেপি সুযোগ পেয়েছিল কিন্তু সুযোগ পেলেও কেউ গোলের মুখ আর খুলতে পারেনি তো ওভারঅল কিন্তু হায়দ্রাবাদের আজকে ডিফেন্স রক সলিড ছিল বলতেই হয় একটা ক্ষেত্র ছাড়া কিন্তু খুব একটা বেশি পরিমাণে গোলকিপারকে প্রেসারের মধ্যে পড়তে হয়নি এবং পরাক্সিবাস আলা বাস আলাদা দায়ী আজকে খেলেছে দুর্দান্ত কিন্তু আজকে খেলেছে বলতেই হয় হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদের যে নতুন একজন সাইনিং যে ব্রাইটের বন্ধু সে এসেও কিন্তু আজকে গোল করার সুযোগ তার সামনেও এসে গিয়েছিলো যাই হোক গোল কিন্তু সেক্ষেত্রে সোম কুমার খুব ভালো আটকে দিয়েছিল তা নাহলে সেখানে গোল হতো এবং শেষের দিকে কিন্তু আরও একটা গোল চুঙ্গামাত করতে পারতো যাই হোক যেগুলো হয়নি হয়নি কিন্তু ওভারঅল কিন্তু একটা দারুণ আমরা ম্যাচ দেখতে পেলাম আর আজকের ম্যাচ জিতে গিয়ে কিন্তু হায়দ্রাবাদ সাত ম্যাচে সাত পয়েন্ট যেখানে কেরালা আট ম্যাচে আট পয়েন্ট সেখানে হায়দ্রাবাদও কিন্তু সাত ম্যাচে সাত পয়েন্ট তো হায়দ্রাবাদ দেখাচ্ছে যে লড়াই কাকে করতে বলতে হয় তো লড়াই দেখে অন্য দলগুলো দেখে কিন্তু হায়দ্রাবাদের থেকে শেখা উচিত যে হায়দ্রাবাদ এত ভালো খেললে কেন আমরা খেলতে পারবো না আমাদের বাংলা দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহামেডান তাদের কিন্তু এদের দেখে শেখা উচিত বড় হয়তো নাম হায়দ্রাবাদে কিছু নেই কিন্তু তাদের যে খেলা তাদের খেলার কিন্তু সত্যি প্রশংসা করতে হয় তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলের দিকে তো ইস্টবেঙ্গলে যেরকম প্রস্তুতি পর্ব চলছে সেরকম চলছে কিছু জায়গায় কিছু পরিবর্তন হয়তো আমরা প্লেইং ইলেভেনে দেখতে পেতে পারি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি যে ম্যাচের কীরকম সিচুয়েশান অনুযায়ী অস্কার প্র্যাকটিস করাচ্ছে সেইগুলো নিয়ে ডিটেল ভিডিও চেষ্টা করছি কালকেই এসে যাবে তো সেখানে কিন্তু অনেক ডিপে অ্যানালিসিস করা যাবে অনেকগুলো পয়েন্ট উঠে আসছে সেগুলো নিয়ে কিন্তু ওই ভিডিওটাতে আলোচনা করা যাবে এবং বিদেশিদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা সকালেই জানিয়ে দিয়েছিলাম আজকেও কিন্তু অনুশীলনে ওই একই রকম দৃশ্যই দেখা গেল যে কিছু বিদেশির সঙ্গে দূরত্ব কিন্তু অস্কারের তৈরি হচ্ছে তাদের কিন্তু একদমই পরিকল্পনার মধ্যে রাখতে চাইছে না এবং তাদেরও ভুলভ্রান্তি রয়েছে এবার যদি আমরা কথা বলি ক্লেটন সিলভাকে নিয়ে তো ক্লেটন সিলভাকে যে ছেড়ে দেওয়ার মোটামুটি চেষ্টা তো চলছে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম তাকে আই লিগে পাঠানোর চেষ্টাটা কিন্তু ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করার চেষ্টা চালাচ্ছে তো সেক্ষেত্রে যেরকমটা শোনা যাচ্ছে রাজস্থান ইউনাইটেডের সঙ্গে কিন্তু কথাবার্তা বেশ কিছুটা এগোতে পেরেছে ম্যানেজ কিন্তু এখনও যেটা অফিসিয়ালি পেন পেপারে সিগনেচার বা যাই বলো সেটা এখনও হয়নি কিন্তু কথাবার্তা কিছুটা এগিয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত ক্লেটন সিলভাকে আমরা আই লিগে দেখতে পাই নাকি আরও অন্য কিছু জিনিস শেষ মুহূর্তে ঘটতে পারে সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তার সাথে সাথে যদি আমরা একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলি তো পঁচিশ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার মাহিতোষ রয় তো সে কিন্তু ইস্টবেঙ্গলেও ভালো পারফরমেন্স করত এবং এই সিজনেই আমরা সিএ ফেলে থাকে জার্সি গায়েও বেশ কিছু ভালো ম্যাচ খেলতে দেখেছিলাম এবং তাকে কিন্তু রকম পরিকল্পনার মধ্যে মহামেদান রাখেনি শর্ট একটা কন্ট্রাক্ট ছিল কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর উইদাউট ক্লাব ছিল কিন্তু উইদাউট ক্লাব নয় তাকে কিন্তু আমরা আই লিগে খেলতে দেখব মোহিতোষ কিন্তু রাজস্থান ইউনাইটেডে অফিসিয়াল সিগনেচার কমপ্লিট করে ফেলেছে এবং সেখানেই কিন্তু আমরা আই লিগে এবছর দেখতে পেতে চলেছি এই বঙ্গতনয়কে তো আশা করি ভালো পারফরমেন্স করতে পারবে প্লেয়ারটার মধ্যে খেলা আছে তাকে যদি সুযোগ দেওয়া হয় তো সেক্ষেত্রে ভালো কিন্তু দলের জন্য পারফরমেন্স করতে পারবে এবং আই লিগে অবশ্যই সুযোগ তো পাওয়া উচিত তো এর সাথে সাথে আমরা যদি একজন মানে ভারতের মাটিতে পরিচিত বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি তো তেত্রিশ বছর বয়সী ক্যামারুনের সেন্টার ব্যাকের প্লেয়ার আমিনো বৌবা যাকে কিন্তু আমরা দীর্ঘদিনই দেখেছিলাম আই লিগে গোকুলামের হয়ে খেলতে এবং গোকুলামের হয়ে কিন্তু আই লিগ চ্যাম্পিয়নও হয়েছিল তো এই দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে কিন্তু গোকুলামের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে ফ্রি প্লেয়ার হয়ে গিয়েছিল এবং এই ফ্রি প্লেয়ারকে কিন্তু আমরা আরও একবার আই লিগেই দেখতে পেতে চলেছি সেটা হচ্ছে রিয়েল কাশ্মীরে অফিসিয়াল সিগনেচার হয়ে গেছে আমিনো বৌবা কিন্তু রিয়েল কাশ্মীরের শিবিরে এসে গিয়ে প্র্যাকটিসও শুরু করে দিয়েছে তো খুবই একজন ভালো প্লেয়ার গোল করতে পারে এবং তাকে আইএসএল এর ক্লাবও টার্গেট করলে কিন্তু হতো। প্লেয়ারটার কিন্তু কোয়ালিটি রয়েছে উচ্চতা বডি স্ট্রাকচার মাথা ঠান্ডা প্লেয়ার এবং গোল করতে পারে গোল করাতে পারে তো দেখা যাক কতটা ভালো সার্ভিস দিতে পারে রিয়েল কাশ্মীরের জার্সি গায়ে আমিনো বৌবা তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ